নমস্কার চাষবাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বেগুন গাছের কী সার ব্যবহার করব এবং জল কীভাবে দেওয়া হবে সেই সব নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন আমি সার এনেছি, সেগুলো আছে এনপিকে অর্থাৎ 10-26-26 এবং কিছু পরিমাণ নাইট্রোজেন মিশে একটা মিশ্র সার তৈরি করেছি। এটা কীভাবে দেবো, এই বেগুন গাছ দেখছেন বড় হয়ে গেছে, যদি এইভাবে আমি ছড়িয়ে দিই দেখছেন বেগুন গাছের উপরে অনেক সার লেগে আছে অর্থাৎ নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন যে সার পাতাগুলোর উপর আছে এগুলো থাকলে কী হবে, পাতার এই অংশটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ সমস্ত পাতার উপরে যে সার পড়ে থাকলে পাতাটাকে পচিয়ে নষ্ট করে দিবে এবং পাতাটা পচে পরে শুকিয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে ছিটিয়ে ছড়িয়ে দেবো না। এই প্রত্যেকটা সারই দেখছেন সারিতে প্রত্যেকটা নালা করা আছে, আমরা নালায় নালায় দেবো যাতে কোনো গাছে উপর না পড়ে, কারণ আমরা জানি সারটা মূল গাছের মূল মূলের মধ্যে যে অসংখ্য সরু সরু শিকড় থাকে তার সাহায্যে জাইলামের মাধ্যমে গাছ সংগ্রহ করে এবং পাতা ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সেই ইয়ে গ্লুকোজ গঠন করবে এবং সেই গ্লুকোজ গাছ খায়। তার জন্য আমরা এই সারের কোনো ছিটিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমরা এইভাবে যদি প্রত্যেক লাইনে দিই তাহলে দেখা যাবে কি এরপরে জল দিলে এই সারটা মূলে বিভিন্ন শিকড়ের মাধ্যমে গাছের পাতায় পৌঁছাবে। শিকড় গাছের মূলে চারদিকে এরকম নালায় সার দিয়ে দেবো, যদি কোনো অংশটায় এরকম সার পড়ে থাকে তাহলে গাছটিকে নাড়া দিয়ে সারগুলো নিচে করে দেবো। গাছগুলো দেখছেন ঠিক আছে কিন্তু ফল এখনও প্রায় আসেনি, একটা ফল ধরেছে, এই যে ফুল এসছে, জল দেওয়ার পরে ফল ধরবে। এই যে সারগুলো দেখছেন পুরো দেখছেন সারগুলো নালায় আছে, এরও নালায় পড়ে আছে, এই উপরের অংশটাতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে জলটা যখন আসবে এটার এই নালাটার গভীরতা হচ্ছে 3-4 ইঞ্চি, আমরা 2-2.5 ইঞ্চি পর্যন্ত জল দেব, এর উপরে জল দেওয়া যাবে না। যখন জল দেব তখন আমরা দেখব কীভাবে জল দেওয়া হয়। 2.5 ইঞ্চির উপরে যদি জল দিয়ে দিই এই জলটা এই যে ভেলটা করা হয়েছে ভেলটা এটা যদি ডুবে যায় তাহলে কী হবে, গাছের গোড়া পর্যন্ত চলে যাবে জল, জল চলে গেলে এই গাছের চারদিকে কী হবে না, প্রচণ্ড ঘাস বেরিয়ে যাবে, ঘাস হওয়ার পরে মাটির যে উর্বর শক্তি যে সার দেওয়া হচ্ছে সেই উর্বরটা ঘাস টেনে নিবে এবং এটাকে যদি আবার কোদাল দিয়ে এই মূলের মূলের কাছাকাছি অংশটা কোদাল দিয়ে এগুলো পরিষ্কার করি তাহলে কী হবে, এই যে বেগুন গাছের মূলের যে ছোটো ছোটো শিকড় আছে সেই শিকড়গুলো কেটে যাবে, কেটে যাওয়ার হবে ফলে কী হবে গাছটা দুর্বল হয়ে পড়বে এবং গাছের ফুল ও ফলের ধারণ ক্ষমতা কমে যাবে। এর জন্য আমরা কী করবো, এই যে এই নালার অংশটা 2-2.5 ইঞ্চি পর্যন্ত জল দেবো, কারণ এই মূলটা গাছের যে মূলটা দেখছেন এই প্রত্যেকটার মূল প্রায় এর এর সমান্তরে লাগানো আছে অর্থাৎ 2.5-3 ইঞ্চি নিচে আছে, যখন জল 2.5 ইঞ্চি পর্যন্ত যাবে মূলের সমস্ত অংশটা ভিজে যাবে এবং তখন কী হবে শিকড়গুলো মাটি থেকে রস শোষণ করতে পারবে। এই কাণ্ডটা কাণ্ড তো কোনো জল শোষণ করে না, তার জন্য কী হবে কাণ্ডটাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে রাসায়নিক সার ব্যবহার করেছি আমরা তারপরে ব্যবহার করার ফেলার পর নালায় ফেলেছি নালা নালাই করে, তার সত্ত্বেও কী হয়েছে অন্যমনস্কবশত কিংবা যে কোনো কারণে ওই যে গাছের পাতায় যে সারগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো এমনি করে নড়িয়ে নিচে করে দেবো, কারণ এই সারগুলো থাকলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, পাতা নষ্ট হয়ে গেলে এই পাতার ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাবে যার ফলে কি গাছ খাদ্য তৈরি করতে পারবে না, যার ফলে গাছ রোগা হয়ে যেতে পারে এবং ফুল ফল কমে যাবে। যে গাছগুলোতে এরকম আছে সেগুলো এরকম নাড়িয়ে আমি সারগুলো মাটিতে ফেলে দেবো। এগুলো বিট গাছ এর উপরে সার পড়েছে, এই এখানে লাগানোর কারণ হচ্ছে
এই যে প্রত্যেকটা গাছের ডিসটেন্স অদূরত্ব থেকে প্রায় 3 ফুট এবং এই দিকটা 2.5 থেকে 3 ফুট। কিন্তু এই যে সারিটা যেটা আছে বেটটা তৈরি করা হয়েছে, বেটটা অনেকটা ওড়া হয়েছে, এই অংশটা অনেকটা ফাঁকা ছিল, তার জন্য এক লাইন আমরা এই যে বীজ লাগিয়ে দিয়েছি। এগুলোকে এবার জল দিয়ে দেবো, জল দিলে 8-10 দিন পর খাওয়ার যোগ্য হয়ে যাবে। এগুলো এখন বড় হয়নি, এই যে হয়েছে এরকমগুলো জল দিয়ে দিলে এগুলো 300-400-500 সাইজের হতে পারে। ফুলটা বেগুন গাছের ঠিক মাঝখানটায় আমি দুটো গাঁদা ফুলের চারা লাগাবো। প্রথমে সার দিয়ে দিলাম, তারপর এটাকে প্লাস্টিকটাকে খুলে এটা কফিল করে এরকমভাবে লাগিয়ে দেবো। গাঁদা ফুল লাগানোর কাজ আছে যে কোনো সবজি বাগানে গাঁদা ফুলের উপকারিতা কী আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। সিন্স এর সাহায্যে আমরা যে পাইপ বিছিয়ে দিই, এই পাইপের সাহায্যে জল যাবে। এটা স্টার্ট করছি, এখানে জল আছে, এটা পুরো নালা করা আছে, নালা দিয়ে ওই প্রান্তে জল যাবে। জল আসছে, জলের একটা নালায় যদি জল যায়, জল অতিরিক্ত জল হয়ে যাবে, এদিক সেদিক চলে যাবে, একসঙ্গে জল যাবে। নিচের দিকে খোলা আছে, যেহেতু তাদের বেশি যাবে জল ঘুরে আবার সামনে চলে আসবে। জল যে সমস্ত চিন্তার ধর্ম তা বজায় রেখে সব লাইনগুলোতে সম পরিমাণ জল হবে। আড়াই ইঞ্চি মতো এই 1 থেকে 1.5 ইঞ্চি উপরে ফাঁকা আছে, আর বেশি জল দেবো না, জল গাছের গোড়ায় জল চলে যাবে, তার ফলে প্রচুর ঘাস হবে। এর জন্য এই লাইন 3 থেকে এইভাবে বন্ধ করে দেবো, এইভাবে বন্ধ করে দিচ্ছি। এবং ওদের দুটো লাইন আমি খুলে দেবো এইভাবে। এই যে দেখছেন পুরো বেগুন ধরে গেছে, তার থেকে বেগুনের সবাইটা একটা একটা কথা আছে, এই যে কাজ এনে একটা পাইপ 300-400 গ্রাম হতে পারে, মোটামুটি 1 কেজিতে 4-5টি ভালো সাইজের বেগুন। এটা এই জল দেওয়ার পরে এগুলো সাইজে ঠিক হয়ে যাবে। সার দিয়ে জল দিয়েছি, এরপরে বেগুনের সাইজগুলো বড়ো হয়ে যাবে এবং গাছে আরও ফুল ফুটবে। চাষের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।